আজ আমাদের টেকনোসফট বিডি এক বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই আজ এই দিনটি পালন করছি। হয়তো আজ আপনারা সবাই জানেন কিংবা এখন শুনছেন যে আমাদের টেকনোসফট বিডি এক বছর বর্তমানে এই সময় পূর্ণ হতে যাচ্ছে এবং সবাই আশা করি আমরা এই দিনটি একসাথে উপভোগ করব এবং সবাই অনেক অনেক দূর পর্যন্ত যাব। আসুন আমরা টেকনোসফট বিডি কর্ণধার আমাদের ডায়নামিক স্যার ব্যক্তিত্ব একজন আমাদের অনার প্রতিষ্ঠাতা যার সাথে হয়তো বা আমরা একটু পরিচিত হই। ইনি হচ্ছেন আমাদের শাহিদুর রহমান হীরা। চলুন তার সাথে একটু কথা বলা যায়, কেমন তার কাছ থেকে আমরা কিছু শুনি। স্যার আপনি কিছু বলেন। মাইক্রোসফট বিডির এই বর্ষপূর্তিতে সবাইকে আমি হচ্ছে যে শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে সাথে যারা আমাকে বিশ্বাস করেছেন, যারা আমার সাথে হচ্ছে যে পথ চলেছেন এই এক বছর, যারা সব সুখে দুঃখে আমার সাথে থেকেছেন, তাদের প্রতি আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি যে আপনারা আগামী বছরগুলোতেও আমাদের সাথে একই রকমভাবে উৎসাহ দিবেন আমাদের প্রত্যেকটা কাজে এবং আমাদের সাথে থাকবেন, আমাদের দোয়া করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। আচ্ছা, এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিষ্ঠানের ওনার শাহিদুর রহমান হীরার সাথে এবং স্যার আসলে আমাদের স্যারের হাত ধরে বর্তমান সময়ে মানে ফ্রিল্যান্সিং জগতে যারা আছেন অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন, সবাই হয়তো বা ইতিমধ্যে আপনারা জানেন। আসলে এখন আমি পরিচয় করে দিতে যাচ্ছি আমাদের টেকনোসফট বিডি আইটি ডিপার্টমেন্টের হেড যার সাথে আবেদা হোসেন, তার সাথে এখন আমরা একটু কথা বলতে চাই। ওনার মুখ থেকেই শুনতে চাই আসলে আমাদের সার্থকতা সম্পর্কে। আসসালামু আলাইকুম সবাইকে, টেকনোসফট বিডির এক বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা। যেহেতু টেকনোসফটের শুরুলগ্ন থেকে আমি আছি, সেহেতু এটা আগে বলা ছিল আমার স্বপ্ন, এর এক বছর পূর্ণ হওয়া মানে আমার স্বপ্নের এক ধাপ এগিয়ে যাওয়া। আমি আশা করব এবং আমি হচ্ছে চাইবো যে আমাদের টেকনোসফট বিডি যেভাবে আগাচ্ছে এভাবেই এবং আরও সফলতার সাথে যেন অনেক দূর এগিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আবিদা হোসেন। এখন আমরা পরিচিত হব আমাদের এইচআর ডিপার্টমেন্টের হেড অদিতি ম্যাডামের সাথে। চলুন অদিতি ম্যাডামের মুখে তার কথা শুনে আসি। আসসালামু আলাইকুম, অনেক অনেক আমরা অনেক আনন্দিত যে বর্তমান সময় আমরা সবাই এখন একত্রিতে এক বছর পূর্ণ করতে যাচ্ছি। আমাদের হয়তোবা শুরুটা অনেক আগেই হয়েছে কিন্তু মনে হচ্ছে আমরা সবাই এখন একটা পরিবারের মতো। আশা করি এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই একসাথে থাকবো, অনেক সার্থকতা দেখবো এবং সেই কামনা করছি সবাই আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে। এখন আমরা আমাদের পরিচিত হই আমাদের ডেভেলপার যারা আছে আর কি তাদের সাথে। তো প্রথমেই আমরা সিনিয়র একজনের সাথে পরিচিত হই, সিনিয়র শাফিন স্যার। স্যার কিছু বলেন। আমি মোহাম্মদ তানজিল ইসলাম। টেকনোসফট বিডির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অনেক অভিনন্দন জানাই। টেকনোসফট বিডি যুগে যুগে আরও এগিয়ে যাক, এটাই শুভকামনা রইল। থ্যাংক ইউ স্যার। এখন আমরা আরেকজন সিনিয়র ডেভেলপারের সাথে পরিচিত হব, ইনি হচ্ছে মোর্শেদ মালুক স্যার। স্যার কিছু বলেন। এক বছর পূর্তিতে শুভকামনা। থ্যাংক ইউ স্যার। এখন আমরা জুনিয়র ওয়েব ডেভেলপার রুবেল মাহমুদ স্যারের কাছে কিছু শুনতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। টেকনোসফট আজকে এক বছর পূর্তি উপলক্ষে আমি সবাইকে অভিনন্দন জানাই এবং আমার পক্ষ থেকে যে মেসেজটি হচ্ছে আমরা এখানে যে সবাই মিলে কাজ করছি জানি না কী দিতে পারছি, কিন্তু ভবিষ্যতে আরও বেটার কিছু দেওয়ার চেষ্টা করব। শুধু আমাদের এই বাংলাদেশ না, তথাপি পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন আমরা যুগের পর যুগে কাজ করতে পারি সেজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ স্যারকে। এখন আমরা যার সাথে পরিচিত হব সে হচ্ছে আমাদের আইটি ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ দোলন দেবনাথ। ম্যাডাম আপনি কিছু বলেন। হ্যালো ফ্রেন্ড, আমি দোলন দেবনাথ ফ্রম টেকনোসফট বিডি। আমাদের টেকনোসফট বিডির এক বছর পূর্তি উপলক্ষে সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আমাদের টেকনোসফট বিডির স্টুডেন্ট এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদের সকল স্টাফ সবাইকে অনেক শুভেচ্ছা। ধন্যবাদ ম্যাডামকে।
এখন আমরা আরেকজনের সাথে পরিচয় হব। ইনি হচ্ছে আমাদের টেকনোসব বিডির আইটি ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ সুজন খান। স্যার আপনি কিছু বলেন। হ্যাঁ, টেকনোসব বিডি থেকে এক বছর বয়সী কৃত উপলক্ষে সকল মেম্বার এবং স্টাফদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ স্যারকে। আসুন আমরা এখন পরিচিত হই আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে। তো শুরুতেই সিনিয়র এক্সিকিউটিভ রেজা স্যারের সাথে পরিচিত হই। স্যার কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমরা এটি দিয়ে মার্কেটিং এর যে কাজটা করতেছি এবং আগামীতে আমরা আশা করতেছি আরো কিছু উন্নতি করব। আর এই এক বছর পূর্তি উপলক্ষে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এখন আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ মন্দির স্যারের সাথে কথা বলছি। স্যার আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমাদের মার্কেটিং টিমের পক্ষ থেকে সবাইকে আমাদের এক বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ডে বাই ডে আমাদের উন্নতি করতে পারি। থ্যাংক ইউ স্যারকে। এখন আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ নাজমুল স্যারের সাথে জানতে চাচ্ছি। স্যার বলেন কিছু। ধন্যবাদ। টেকনোসফট বিডি দীর্ঘ এক বছর সফলতার সঙ্গে পার করে দিয়েছে এবং সেই সাফল্যের সঙ্গে হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি এবং কোম্পানির ভবিষ্যৎ উজ্জ্বল উজ্জ্বলতা কামনা করছি। ধন্যবাদ স্যারকে। এখন আমরা আরেকজন স্যারের সাথে কথা বলি। মেহেদি হাসান স্যার, স্যার কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। টেকনোসফট বিডির এক বছর পূর্তিতে স্বাগতম টেকনোসফট বিডিতে এবং এর সাথে জড়িত সকলকে থ্যাংক ইউ অপরচুনিটি দেওয়ার জন্য, কাজ করার জন্য। তো থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ স্যারকে। এখন আমরা আমাদের একজন সদস্যের সাথে পরিচিত হই। ইনি হচ্ছে আমাদের রশিদ ভাই, যিনি আমাদের সাথে জড়িত। আমাদের প্রত্যেক দিন নিয়মিত সময় করে অফিসে নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার কাছে দায়িত্বরত। তো কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আপনাদের সবাইকে আমার সালাম জানাচ্ছি। আমাদের এই অফিসের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে সবার সাথে একসাথে চলতে পারি, একসাথে ওঠা বসা করতে পারি, সেজন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এখন আমরা আমাদের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ বৃষ্টি ম্যাডামের মুখে কিছু শুনতে চাচ্ছি। ধন্যবাদ ম্যাডামকে। আসুন আমরা আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট লঘু ভাইয়ের সাথে পরিচিত হই। তো ভাই কিছু বলেন। সবাইকে শুভেচ্ছা দেন। আচ্ছা, রবুল্লা ভাই সবাইকে শুভেচ্ছা দিয়ে দিয়েছে। এই ভিউয়ার্স, এই হলো আমাদের টেকনোসফট স্টাফ। আমরা আজকে মোটামুটিভাবে চেষ্টা করছি আমাদের অফিসটাকে সাজাতে আর কি। তো দেখেন, আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই যেন আমরা যেন এভাবেই সফলভাবে এগিয়ে যেতে পারি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।